প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের দশ অধ্যায় আমাদের দেশ ভারত থেকে মোট পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ভারতের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ সুন্দরী গাছ দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যে সুন্দরী গাছ দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়েছিল উনিশশো সালে পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম শৃঙ্গ আনাইমুদি মুদি আরবের আরব সাগরের দেশটি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত হয়েছে পঁচিশটি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত হয়েছে ভারতের প্রধান মাটি হল পলি মাটি ভারতের একটি অন্তবাহিনী নদী হল লুনি। লুনি ভারতের একটি অন্তবাহিনী নদী ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন সত্য গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহ পলি সঞ্চয় করে তৈরি করেছে পৃথিবীর বৃহত্তম বদীপসংহমি সত্য মানব সরোবরের কাছে চিমায়ুং ডং হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র নদ মানব সরোবরের কাছে চিমায়ুং ডং হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র নদ পশ্চিমবঙ্গের গরমকালে পশ্চিমবঙ্গে গরমকালে বিকালে বা সন্ধ্যের সময় প্রবাহিত হয় কালবৈশাখী ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ ভারতের একমাত্র মরুভূমি থর ড্যাশ রাজ্যে অবস্থিত ভারতের একমাত্র মরুভূমি থর রাজস্থান রাজ্যে অবস্থিত ভারতের দীর্ঘতম নদী হল গঙ্গা নদী ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হল গন্ড পশ্চিম ঝঞ্ঝা দেখা যায় শীতকালে জল বোঝাতে মানচিত্রে নীল রং ব্যবহার করা হয় মালাবার উপকূলে উপহারগুলি কয়েল নামে পরিচিত পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম একটি খাদ্য ফসল হল ধান একটি খাদ্য ফসল হল ধান কুইনাইন তৈরি করা হয় সিঙ্কোনা গাছ থেকে খাদার বলা হয় উর্বর নবীন পলিমাটিকে উর্বর নবীন পলিমাটিকে খাদার বলা হয় ড্যাশ প্রথম মানচিত্র বই প্রকাশ করে মার্কেটার প্রথম মানচিত্র বই প্রকাশ করে প্রিয় শিক্ষার্থীরা আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের দশম আমাদের দেশ ভারত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন এবং তার উত্তর দেখে নিলাম এবারে আমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে যাব সেখানে একটি লিংক দেখতে পাবো লিঙ্কের উপর ক্লিক করে আমরা দশম অধ্যায় আমাদের দেশ ভারত এর উপরে পঁচিশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের প্রাপ্ত নম্বর আমরা দেখে নেব সেই সঙ্গে কোন প্রশ্নগুলো আমরা ভুল উত্তর দিয়েছি সেগুলো দেখে নিতে পারব জিওডলেন চ্যানটিতে নতুন হলে এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য চ্যান্টি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে অবশ্যই চাপ দিয়ে রাখতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ